অব্যাহত আছে এপিএসসির কেলেঙ্কারি তদন্ত। আজি পুনৰ এসআইটিত হাজির হব লাগিব আন দুই অভিযুক্ত বিষয়া। এসআইটিত হাজির হব লাগিব এপিএস নন্দিনী কাকুতি, এসআইটিত হাজির হব লাগিব এআরসিএস চক্রধর ডেকা। চাকরি জালিয়াতিক লৈ এসআইটিয়ে জেরা করিব দুয়োগৰাকী বিতর্কিত বিষয়া। 2000 বৰ্ষৰ এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারির অন্যতম দুই অভিযুক্ত নন্দিনী কাকুতি আর চক্রধর ডেকা দুয়োগৰাকীকে এসআইটিত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে। সিআইডির কার্যালয়ত হাজির হব দুয়োগৰাকী অভিযুক্ত রাজপত্রিত বিষয়া। নিয়মমাফিক জেরা চলাই জবলি দিয়া হব নেকি? ইয়ার পূর্বে এরাত ধরার মাজেরে যে নীতি গ্রহণ করে তদন্ত চলাই গেছে তাকে লৈ রাজ্যজুড়ি প্রবল প্রতিক্রিয়া অব্যাহত আছে। একাংশ গ্রেপ্তারের পর রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টাও চলাই থাকা হয়েছে এনে বহু অভিযোগ আহিছে। পক্ষপাতিত্বমূলকভাবে এসআইটির এই তদন্ত চলি আছে, নামত এই তদন্ত চলিছে, এসআইটির তদন্তর নামত ভেকু ভাওনা চলারও অভিযোগ উত্থাপন হয়েছে। মাত্র পাঁচগী বিষয়াকে গ্রেপ্তার করা হয়েছে, মাত্র একুশগীকে নিলম্বন করা হয়েছে। এতিয়াও নিলম্বন করবলে বাকি আছে আন কেবাগী অভিযুক্ত। আনহাতে আজি এপিএসসির প্রাক্তন মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক নন্দবাবু সিংর জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হব। বিশেষ আদালতে দিব জামিন আবেদনের শুনানি। এপিএসসি কেলেঙ্কারির মূল অভিযুক্ত নন্দবাবু সিং। আনহাতে আজি এপিএস শাহজাহান সরকারেরও জামিন আবেদনের শুনানির রায় দিব আদালতে। সতীর্থ সাংবাদিক বীরিঞ্চি কুমার ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছ। বীরিঞ্চি, 2 জানুয়ারী দুগারীক অভিযুক্তক তলব করা হয়েছে, নন্দবাবু সিংর শুনানি গ্রহণ করা হব জামিন সন্দর্ভত। শাহজাহান সরকারের রায় দিব জামিন সন্দর্ভত কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথমে জানি লব বিচারিম নন্দিনী কাকুতি আর চক্রধর ডেকার খবর, কিমান সময়ত নির্দেশ দিয়া হয়েছে হাজির হবলে? নিশ্চয় জয়ন্ত, যে যি এপিএসসি কেলেঙ্কারির যেহেতু এই দুই রাজপত্রিত বিষয়াক আজি তলব করা হয়েছে, আসলে 10 বজাৰ পূর্বেই সিআইডি কার্যালয়ত হাজির হওয়ার আসলে নির্দেশ দিয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তলকে কোনো এগারী চক্রধর ডেকা বা নন্দিনী কাকুতি কোনো এগারী এই মুহূর্তলকে আহি উপস্থিত হওয়া নাই। হয়তো কিছু সময়ের পাছত আহি উপস্থিত হব, কিন্তু এই মুহূর্তে বহুকেটা আসলে সংযোজন আছে গোটে সমগ্র বিষয়টুত। দেখা পায় চক্রধর ডেকার বিরুদ্ধে যেদরে নম্বর জালিয়াতি করে রাজপত্রিত তথাকথিত আসলে রাজপত্রিত বিষয়া হওয়ার যিধরণের অভিযোগ আছে, সমান্তরালভাবে নন্দিনী কাকুতি এপিএস তেখেতর দুখনকৈ বহি এই মুহূর্তলৈকে আসলে এসআইটিয়ে পোৱা নাই। এসআইটি বুলি নহয়, আসলে যি ইয়ার পূর্বে যিসমূহ তদন্ত হয়েছিল সেই তদন্তত নন্দিনী কাকুতি দুখনকৈ বহি আসলে হেরাইছে। সেই দুখন বহি আসলে কলৈ গল, সেই দুখন বহি অবিহনে কেনেধরণে নন্দিনী কাকুতি রাজপত্রিত বিষয় সেই তাক লৈ যথেষ্ট প্রশ্নবোধক আছে। দেখা পোৱা গৈছে আসলে আৰু এটা কথা এই মুহূর্তে কব লাগিব যে প্রতীক থুবে নেতৃত্বাধীন যিখন এসআইটি সেই এসআইটিয়ে কিন্তু বহুকেইটা কথা আসলে কৈছে। তেখেত সকলে সংবাদ মাধ্যমের আগত তেখেত সকলে আসলে এটা কথা কব খুঁজে সেই সমগ্র বিষয়টুক লৈ যে প্রার্থী সকল কেনে ধরনের জগরিয়া হব, কিয়নো তেওঁলোকে দিশপুরের যেহেতু হস্তক্ষেপত এসআইটিয়ে তদন্ত করেছে, দিশপুরের সুরতে সুর মিলাই তেখেত সকলে কব খুঁজে যে প্রার্থী সকলে নিজে নম্বর বহুয়া নাই বা প্রার্থী সকলে যে নন্দিনী কাকুতি বহি হেরুয়া প্রসঙ্গ সেই ক্ষেত্রে নন্দিনী কাকুতি যেহেতু বহি হেরুয়া নাই, এপিএসসিত যোনে সেই সময় কর্মরত হয়েছিল, যোনে সেই সমগ্র বিষয়টুক কেলেঙ্কারি নেতৃত্ব দিছিল, বহি হরলুকি হল, দুখনক বহি অন্তর্ধান হল রহস্যজনকভাবে, এয়াও রক্ষণাবেক্ষণের একটা কৌশল নেকি নন্দিনী কাকুতিক? নিশ্চয় আসলে নন্দিনী কাকুতি বহি আসলে পূর্বতেই হেরাইছে, গতি সেই কথাটো যে দুখন বহি হেরাই যাওয়া এগারী প্রার্থীয় কেনে ধরনের আসলে এপিএসর পদ পালে, নম্বরের যখন তালিকা আজিলেকে সেই টেবুল এখন সিট নোলাল, কিমান নম্বর পাইছিল, কিমানের ভিতর কিমান পাইছিল বা কিমান বহাই দিয়া হয়েছিল সেই সকলকে অস্পষ্ট। গতি তেনে এগারী প্রার্থীয় কেনে ধরনের আসলে এপিএসর দরে পদ পালে সেই কথাটো যথেষ্ট রহস্যজনক। এটা তার ভিত্তিতে কেনেদরে তদন্ত চলিব বীরিঞ্চি? এটা যেহেতু চার্জশিট প্রস্তুত করব লাগিব, তাত যথোপযুক্ত তথ্য প্রমাণ থাকিব লাগিব, এতিয়া কেনেদরে চার্জশিট প্রস্তুত করাব? তারে আলম লৈ তারে সুরুঙ্গা লৈ হারি যাব নাকি নন্দিনী কাকুতি? নিশ্চয়কৈ এটা সেইটো দিশতে আসলে গৈ আছে যে তেখেত একাংশ রাজপত্রিত বিষয় বসাবর বাবে তদন্তকারী বিষয় এই মুহূর্তে আসলে এটা কথা কব খুঁজে যে তেখেত সকলে যেহেতু সেই ভুল করা নাই বা তেখেত সকলে সেই ধরনের অপরাধ করা নাই, কিন্তু এটা কথা কব লাগিব টকা দিয়া যিমান দূর লওয়া যিমান আসলে অপরাধ দিয়া সকল যেহেতু সমানেই অপরাধ, গতি সেই ক্ষেত্রে তেওঁলোকৰ বিরুদ্ধে যিসমূহ ধারা আছিল সেইসমূহ সংযোজন হয়ে আছে। গতি এস আই টির ফালের দিশপুরে যেহেতু দিশপুরের চুটলিপিত যেহেতু এই এস আই টিয়ে কাম করে, প্রতীক থুবে নেতাধীন সেই এস আই টিখনে যেহেতু কাম করে আছে দিশপুরের নির্দেশত, গতি দিশপুরে যে সুরত আসলে সুর কথাখিনি এড়া
আগবঢ়াই চলিব নটসাত কৰিব বিচাৰিছে সেই একেটা সুৰতে এগৰাকী প্ৰতীকটোৱে ক'ব খোজে যে প্ৰাৰ্থীসকলে যিহেতু কৰা নাই তাত থকা সেই সময়ৰ এ পি এছ চিৰ যিসকল নন্দবাবু সিনহাকে ধৰি যিসকল সামেদুৰ ৰহমান বসন্ত দলে তেখেতসকলে সেইসমূহ বিসংগতি কৰিছে গতিকে তেখেতসকল জগৰীয়া দ্বিতীয় জগৰীয়াবাবু সিঙৰ ওপৰত জাপি দিয়াৰ চেষ্টা চলোৱা হৈছে আৰু ইয়াতেই স্পষ্ট ৰূপত ওলাই পৰিছে কেনেদৰে আচলতে এইসকল অভিযুক্ত বিষয়াক যি বক্ৰপথেৰে লাখ লাখ টকাৰ বিনিময়ত চাকৰি হৈছিল তেওঁলোকক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ চেষ্টা চলোৱা হৈছে যথেষ্টখিনি ৰহস্য ঘনীভূত হৈছে এই তদন্তক লৈ লগতে বিৰিঞ্চি আমি জানিব বিচাৰিম নন্দবাবু সিঙৰ জামিনৰ আজি শুনানি গ্ৰহণ কৰা হ'ব অভিযুক্ত শ্বাহজাহান চৰকাৰৰো জামিনৰ ৰায় প্ৰদান কৰিব এই মুহূৰ্তলৈকে মাত্ৰ পাঁচজনকহে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নন্দবাবু সিঙক লৈ ছজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে নিশ্চয় জয়ন্ত যে আজি যিহেতু দুদিন পূৰ্বে তেখেতসকলে জামিন আবেদন কৰিছিল সেই জামিন আবেদনৰ সেইদিনা কিন্তু তেওঁলোকৰ ৰায় নিদিলে তেওঁলোকক সেইখিনি সংৰক্ষিত ৰাখিলে আৰু সকলোখিনি যিহেতু বিষয়ে চালি জাৰি চাই এছ আই টিক আদালত বিশেষ আদালতৰ পৰা আচলতে প্ৰশ্ন সোধা হৈছিল যে নন্দবাবু সিনহা যি জামিনৰ বিৰুদ্ধে তেখেতসকলৰ কিবা ক'ব লগা আছে নেকি বা তেখেতসকলে সেই ক্ষেত্ৰত কিবা ডিফেণ্ড দিব নেকি আৰু তেখেতৰ ওপৰত যদি কেছ ডায়েৰী বিচাৰিছে বা সেই সকলো যাৱতীয় যিখিনি কাম কাজ আছে সেইখিনি আজি জমা দিব দিছিল আৰু সেই সকলো তেওঁলোকে এছ আই ডি ফালৰ পৰা যিখিনি তেখেতসকলৰ জামিনৰ বিৰুদ্ধে আচলতে যিখিনি তেখেতসকলে যুক্তি দেখাব সেই যুক্তিখিনিৰ আধাৰতে আচলতে বিয়লিৰ ভাগলৈ তেখেতসকলে জামিন পাব নে নাপাব সেই সকলোখিনি কথা ন্যায়ালয়ে নিৰ্ধাৰণ কৰি দিব আৰু শ্বাহজাহান চৰকাৰৰ ক্ষেত্ৰত একেই কথা তেখেতসকলে যি তেওঁ দুদিন পূৰ্বে তেওঁ জামিন আবেদন কৰিছিল সেইটো ইতিমধ্যে সকলোখিনি শুনানি হৈ গৈছে আজিৰ দিনটোত এই দুইজন নন্দবাবু সিং আৰু শ্বাহজাহান চৰকাৰৰ বিৰুদ্ধে আচলতে জামিন পাব নে নাপাব বা তেওঁলোক কাৰাগাৰতে কটাব লাগিব সেইখিনি কথা বিয়লিৰ ভাগলৈ স্পষ্টকৈ আচলতে বিশেষ ধন্যবাদ জনাইছো আপোনাক দহ বজাত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে দুইগী অভিযুক্ত চক্রধর ডেকা আর নন্দিনী কাকতি গতিকে দহ বাজিবল আর বেশি সময় নাই কি সময় উপস্থিত হয় প্রতিটি আপডেট আমি জানাম আজি জেরা করে যাবলে দিয়া হয় নে কিনা ব্যবস্থা গ্রহণ করা হয় সেয়াও লক্ষণীয় হব